মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আরে ইয়ার, আরে কি হাল চাল, চল 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 তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। হায় 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 হায়, আরে বাবা কি আইটেম হ্যায় বাবা, এ বাবা মস্ত মস্ত তো ও আইটেম পলাট। আরে আয় রে ইয়ার, হায় হায় চল ইশো শোনা, চল পকড় উসকো পকড় উসকো, তুই নেই জানা। আরে দেখ না, আজকে ছাড়বো না, তাই না? আরে কিউ পাচার মাংতে কে ইয়ার, কে ফিগার ইয়ার, হায় হায় ক্যা বাত হ্যায়, ক্যা ফিগার ইয়ার, অনেক সময় যখন কোনো মানুষ অন্য শহরে চাকরি করতে যায়, তাদের কোম্পানির তরফ থেকে গেস্ট হাউসে রাখা হয়, যেখানে চিরকালের জন্য কেউ থাকে না। যখনই সেখান থেকে কেউ যায়, নিজের এক অতীত সেখানে ছেড়ে যায়। কিন্তু মাঝে মাঝে কোনো অতীত নতুন থাকা অতিথিদের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে। সাল 2003-এ দিল্লি থেকে ট্রান্সফার হয়ে মুম্বাইতে এসে সাগরকে একটি গেস্ট হাউসে থাকতে হয়েছিল। কিন্তু সে জানত না যে সেখানে থাকা তরুণ তার জীবনে অন্য কারোর জীবন ও মৃত্যুর ভয়ঙ্কর প্রভাব ফেলে দেবে। আখির সেখানে কে ছিল যে রাত্রিবেলা ভেষ বদলে ঘুরে বেড়াত? কোনো অতৃপ্ত আত্মা নাকি কোনো রাক্ষস? জানতে হলে আজকের পুরো গল্পটি তোমাদের শুনতে হবে। কিন্তু গল্প শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, গল্পটি ভালো লাগলে লাইক করে দেবে। তোমাদের হাত ধরে যাতে অন্য বন্ধুরাও এই গল্পটি শুনতে পারে, তার জন্য ভিডিওটি শেয়ার করে দেবে। এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। সাগরের সাথে আসলে কি ঘটেছিল? কে ওকে সে নির্দেশ দিচ্ছিল যার জন্য সে এরম ভিতঘুটে আচরণ শুরু করেছিল? আর রাত্রিবেলায় বা ভেষ বদলে কে সেখানে ঘোরাফেরা করত? এগুলো সব জানার জন্য গল্পের শুরুটা জেনে নেওয়া খুব দরকার। গল্পটি শুরু হয়েছিল সাগরকে দিয়েই, যখন সাগর দিল্লি থেকে মুম্বাই নতুন জবের জন্য মুম্বাই আসে এবং কোম্পানির দেওয়া একটি গেস্ট হাউসে এসে ওঠে। দরজাটা কেন খুলছে না? দাও আমাকে দাও, আমি দেখছি। স্যার দরজাটা এখনো খুলনি, এমনিতেও এই দরজাটা অনেকদিন ধরে বন্ধ। জবে থেকে দেবজানি ম্যাডাম গেছে তবে থেকে, আর তাই জন্য অনেকদিন ধরে বন্ধ হওয়ার কারণে এই দরজাটা জাম হয়ে গেছে। আচ্ছা তুমি সরো সরো, আমি দেখছি। স্যার যদি কিছু দরকার লাগে তাহলে ডেকে নেবেন। হ্যাঁ একদম, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। ওয়াচম্যান চলে যাবার পর সাগর নিজের সুটকেস পিছনায় রেখে সব জামাকাপড় বার করে এবং জামাকাপড়গুলি বার করার পর সে আলমারিতে রাখার জন্য আলমারির দিকে এগিয়ে গিয়ে আলমারিটি খুলে একটি জিনিস থেকে অবাক হয়ে যায়। আলমারি খুলতে না খুলতে এক গাড়ি মেয়েদের জামাকাপড় সাগরের মুখে এসে পড়ে। What the hell? এসব কি? পারফিউম। আচ্ছা যদি এই রুমে কেউ না থাকে তাহলে এগুলো কার? এনিওয়েজ যারই ড্রেস হয়ে থাকুক না কেন, সে এসে নিজে নিয়ে যাবে, কারণ এই আলমারিটা এখন আমার, সুতরাং এখানে এখন আমার কাপড় থাকবে। না এবার ফ্রেশ হয়ে নি বলে সে সব জামাকাপড়গুলি বিছনায় রেখে
নিজের জামাকাপড়গুলি আলমারিতে রেখে আলমারি বন্ধ করে দেয়। ফ্রেশ হয়ে এসে সাগর যখন আয়নাতে নিজের চুল ঠিক করতে করতে বিছানার দিকে তাকায়, তখন সে দেখে শুধু সেই জ্যাকেটটাই পরে আছে যে জ্যাকেটটি পরে সে গেস্ট হাউসে এসেছিল, আর সে আলমারিতে থাকা আগে সেই মেয়েদের জামাগুলি সেখানে ছিল না। সাগর একটু অবাক হয়ে যায়। কে গিয়ে আলমারি খুলে যখন দেখে তখন একেবারে ভেবাচেকা খেয়ে যায়। আরে আমার জামা কই? আর এসব কে করলো? আর আমার জামা কাপড়? সাগর দেখে সেই জামাগুলি আবার আগের মতো আলমারিতে ঢুকে গেছে, এবং সাগর যে নিজের জামাগুলো আলমারিতে রেখেছিল সেগুলি আবার ফেরত স্যুটকেসের মধ্যে চলে গেছে। সাগর অবাক হলো, যখন এখানে কেউ থাকেই না তাহলে এইসব অটোমেটিক্যালি কী করে হলো? সাগর প্রথমে ভেবেছিল যে নিশ্চয়ই তার সাথে কেউ মজা করেছে, তাই সাগর সেই জামাগুলিকে নিয়ে আবার ওয়াচম্যানের কাছে চলে যায়। ওয়াচম্যান, ওয়াচম্যান! হ্যাঁ স্যার। এই যে ওয়াচম্যান, কেউ আমার রুমে এলো কি করে? তাও আবার আমি যখন বাথরুমে গিয়ে ফ্রেশ হচ্ছিলাম। আমি জানি না স্যার, এমনি তো এই গেস্ট হাউসে দুজন আরো থাকে, কিন্তু তারা এখন বাইরে গেছে, শুধু আমিই ছিলাম এখানে। কেউ তো নিশ্চয়ই মজা করছে, কিংবা হতে পারে রুমের দরজা বাইরে থেকেও খোলে। স্যার দরজা তো ঠিকঠাক আছে, যদি ভেতর থেকে বন্ধ থাকে তো। কিন্তু দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। এনিওয়েজ আমি এগুলো দেখে নিচ্ছি, তুমি এক কাজ করো, এই জামা কাপড়গুলো যা আছে তুমি বরঞ্চ তুমি নিয়ে যাও এখান থেকে। আমি কোথায় নিয়ে যাব? আমি নিজের কাছেই কাপড় রাখতে পারবো না, যদি কিছু উঁচু নিচু হয়ে যায় তাহলে লোকেরা আমাকেই চোরে বদনাম দেবে। দেখুন ওই কাপড়গুলো দেবজানী ম্যাডামের। কি দেবজানী ম্যাডামের? তো কোথায় তোমার দেবজানী ম্যাডাম? আপনার আসার আগে দেবজানী ম্যাডামই ওই রুমে থাকতো। আমাকে ওনার নাম্বার দাও, আমি কথা বলবো। নিজে চলে গেল আর কাপড়গুলো এখানে ছেড়ে গেল, এরকম ধরেই না হয়। স্যার যখন সে ছিল তখন আমি এখানে ডিউটিতে ছিলাম না। কিন্তু আমার সাথে কথা তো বলাতে পারো। না, আপনি ওনার সাথে কথা বলতে পারবেন না। কেন বলবে না? আপনার দেবজানী ম্যাডাম কি পরলোক গমন করেছেন? ওনার সাথে অনেক বড় ঘটনা ঘটেছে, এখন হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে সে। শোনা যায় সে আত্মহত্যা করবার চেষ্টা করেছিল। সেদিন রাত্রিবেলা অনেক রাত অবধি সাগর বসে একটি বই পড়ছিল। বই পড়তে পড়তে তার চোখ লেগে যায়, কিন্তু সে ঘুমের মধ্যে একটু অদ্ভুত স্বপ্ন দেখে। হঠাৎ দেখে তার রুমের দরজাটি অটোমেটিক্যালি খুলে গেল, এবং সেখান থেকে একটি মেয়ের ঢোকার ছায়া সে দেখতে পেল। হঠাৎই যখন সে নড়ার চেষ্টা করে সে বুঝতে পারে যে তার হাত পা আর নড়ছে না, অনেকটা স্লিপ প্যারালিসিসের মতো অবস্থা হয়ে গেছে তার। সে নিজের হাতের দিকে তাকিয়ে দেখে তার হাতের প্রত্যেকটা আঙুলের নখে নেল পলিশ পরানো। সে অবাক হয়ে যায়, কিন্তু হঠাৎ সোজা তাকাতেই দেখে দেয়ালে একটি দৃশ্য ভেসে আসছে, একটি মেয়ের ছায়া আর একটি ছেলের ছায়া। ছেলেটি মেয়েটির সাথে জবরদস্তি করার চেষ্টা করছে, মেয়েটি কোনোভাবে তার হাত ছাড়িয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। হঠাৎই সাগরের ঘুম ভেঙে যায়, সে চমকে উঠে বসে পড়ে। উঠে বসে যখন সে নিজে হাত দেখে তখন দেখে সবই তো স্বাভাবিক রয়েছে, কোনো নেল পলিশই নেই। এইভাবে দু তিনবার সাগরে এরকম ধরনের স্বপ্ন দেখে। সে বুঝতে পারছিল না যে হঠাৎ তার সাথে এরকম কেন হচ্ছে। সে বারবার ওয়াচম্যানের কাছে গিয়ে দেবজানীর ব্যাপারে জানবার চেষ্টা করছিল, দেবজানী কেন সুইসাইড করার চেষ্টা করেছিল, কি হয়েছিল তার সাথে, ওই সময় কি তার সাথে কি অন্য কেউ ছিল। কিন্তু ওয়াচম্যান কিচ্ছু বলতে পারেনি তাকে, তাই সাগর ডিসাইড করে সে দেবজানীর সাথে দেখা করবে তার হসপিটালে গিয়ে। তাই একদিন সুযোগ বুঝে সাগর একটি ফুলের তোড়া হাতে নিয়ে দেবজানীর সাথে দেখা করতে হসপিটালে চলে যায়। এক্সকিউজ মি, আমি কি দেবজানীর সাথে দেখা করতে পারি? আপনি কে? আমি আমি ওর ফ্রেন্ড। এক্ষুনি কিছুক্ষণ আগে সে কোমা থেকে বেরিয়েছে আর এখনো তার পুরোপুরি জ্ঞান ফেরেনি, সো কথাটা একটু কম বলবেন। দেবজানী সাগরকে দেখে খুব ঘাবড়ে গেছিল আর এক নাগাড়ে হাত তুলে আয়নার দিকে দেখাচ্ছিল,
সাগরও দেখবার চেষ্টা করছিল সে আয়নায় কি আছে, কিন্তু সাগর কিছু দেখতে পাচ্ছিল না। কিন্তু দেবযানই দেখতে পাচ্ছিল সে আয়নার মধ্যে একটি ছায়া দাঁড়িয়ে দেবযানি এবং সাগরের দিকে তাকিয়ে আছে। দেবযানি, দেবযানি, এটা কি হয়েছে? What have you done to yourself? এই কি অবস্থা করেছিস তুই নিজে? দেখুন, আপনি সামলান নিজেকে, সি ইজ ফাইন। উনি এখন আগের থেকে অনেকটা বেটার আছেন। কি হয়ে গেল? তোমাকে বারণ করেছিলাম না এখানে চেঁচামেচি না করতে, পেশেন্টরা ডিস্টার্ব হয়। সরি নার্স, আমরা বেরিয়ে যাচ্ছি। আরে এই ইফ ইফ ফ্লাওয়ারসটা আপনি এনেছেন? তোমাদের বললাম না এখান থেকে বাইরে যেতে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, ইউ টেক কেয়ার, ওকে। হসপিটালের রুম থেকে বেরানোর সময় সাগর যখন সেই ফুলের তোড়াটির দিকে তাকায়, তখন দেখে সাগরের চোখের সামনে সেই ফুলের তোড়ার ফুলগুলি সব শুকিয়ে গেল একে একে। সাগর ব্যাপারটা বুঝতে পারল না। সেদিন হসপিটালে সাগরের সাথে রাগিনীর পরিচয় হয়, আর সেই দিনই রাত্রিবেলা তারা একটি নাইট ক্লাবে যায়। অল্প সময়ের মধ্যে দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কেউ নিজের প্রাণ এরকম ভাবে কি করে নিতে পারে? কেন করতে গেল ও এটা? আমি কি জানি? আমি কি জানি মানে, তুমি তো ক্লোজ ফ্রেন্ড তাই না? না, আমি ওনার ফ্রেন্ড নই। হোয়াট? অ্যাকচুয়ালি আমি দেবযানীকে ঠিক চিনি না। আমি সেই রুমেই থাকি যেখানে আগে দেবযানী থাকতো। ইউ মিন আত্মহত্যা করার আগে? চেষ্টা, আত্মহত্যা করার চেষ্টা। আর ইউ সিরিয়াস? তুমি ওর অবস্থা দেখেছিলে? চেষ্টা আর সাকসেসফুল হওয়ার মধ্যে অনেক কম পার্থক্য থেকে গেছিল। কে জানে সেই ছেলেটি কে হবে? মানে কোন ছেলে? ওই লোকে বলে না, ইয়াং মেয়েদের সুইসাইড করবার কারণ কোনো না কোনো ছেলে নিশ্চয়ই হয়। অ্যান্ড আই এম শিওর এর পেছনেও নিশ্চয়ই কোনো ছেলেই হবে। সেটা তো জানি না, তবে তোমার মনে হয় অ্যাকচুয়ালি যে কোনো ছেলে আছে এই দেবযানীর কেসে? আই ডোন্ট নো সাগর, হতেও পারে। প্রত্যেকটা লাভ কেস কমপ্লিকেটেড হয়, কিন্তু তুমি তুমি এতটা কমপ্লিকেটেড নও। মানে তুমি একজন অপরিচিত মেয়েকে দেখতে হসপিটালে এলে, ওর জন্যে ফ্লাওয়ার্সও আনলে, দ্যাটস রিয়েলি সুইট। এমনিতে ওই ফ্লাওয়ার্সগুলো নিলে কোত্থেকে? এটা তো আমি জানি না, আসলে আমি তো রাস্তা থেকে নিয়েছিলাম, আর আমি মুম্বাইতে নতুন, তো কোন জায়গা থেকে নিয়েছিলাম সেটা ঠিক বলতে পারবো না। রিয়েলি? তুমি বোম্বেতে প্রথমবার এসছো? সো ডান্ডিল, আমি তোমাকে এখানকার নাইট লাইফ দেখাবো। একটা কাজ করি, আমরা এখান থেকে বেরোই আর একটা সুপার জায়গায় যাই, কিন্তু তার আগে তোমাকে তোমার ড্রিঙ্কটাকে ফিনিশ করতে হবে। আরে চলো চলো, আমারও বাকি আছে, চলো। চিয়ার্স। আরে চলো সাগর, চলো চলো, লেট হচ্ছে। আরে ওঠো ওঠো, চলো চলো, লেট হচ্ছে, চলো। সেদিন রাত্রিবেলা রাগিনী ও সাগর অনেক রাত অবধি ড্রিঙ্ক করে। সাগর অনেক চেষ্টা করেছিল নিজেকে সামলানোর, কিন্তু সাগরের এইসবের অভ্যাস ছিল না, তাই সাগর রাগিনীকে বাড়ি ছেড়ে কোনোভাবে গেস্ট হাউসে ফিরে আসে। আরে ইয়ার, কি হাইটটা যাচ্ছে রে, চলো 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 চলো, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। হায় 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 হায়, বাবা কি আইটেম হ্যায় বাবা, বড় মস্ত মস্ত তো ও আইটেম পলট। আরে আরে মাথে ইয়ার, হায় হায় চল, ইশো শোনা, চল চল পকড় উসকো, পকড় উসকো নি। আরে দেখ না, জিতে দে আমায়, জিতে দে আমায়। সকালে উঠে গ্লাসে করে জল খাওয়ার সময় সাগর নোটিস করে তার দুই হাতেই নীল পলিশ লাগানো। আরে নীল পলিশ কে লাগালো আমার হাতে? সে অবাক হয়ে যায়। তাড়াতাড়ি উঠে যখন আয়নার সামনে আসে,
আয়নার সামনে এসে নিজেকে দেখে তো সাগরের একেবারেই মাথা ঘুরে যায়। কারণ শুধু নেল পলিশ না, সাগর পুরো মেয়ের সাজিয়েছিল, মাথা থেকে পা পর্যন্ত সব কিছু, মেয়ের ড্রেস, মেয়েদের হেয়ারস্টাইল, এভরিথিং। নিজেকে এইভাবে আয়নায় দেখতে পেয়ে সাগর তো একেবারে হতবাক হয়ে যায়। ও নো, আমি আবার ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছিলাম, এই আমার হঠাৎ কি হচ্ছে? আমি তো স্যার, দরজাটা খুলুন, আমি গেস্ট হাউসের ম্যানেজার বলছি। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। ও হ্যাঁ বলুন। সরি, আমি অ্যাকচুয়ালি বাথরুমে ছিলাম। ইটস অল রাইট, আমি বিজয় ভোসলে, এই গেস্ট হাউসের ম্যানেজার। আমি সামন্ত, আর আমার এই বন্ধু রমেন, আমরা দুজনে এই গেস্ট হাউসেই থাকি। হ্যাঁ, ওয়াচম্যান বলছিল আপনাদের ব্যাপারে। অ্যাকচুয়ালি আপনাকে জিজ্ঞেস করা ছিল, আপনি কি এখানে কিছু অদ্ভুত জিনিস দেখেছেন বা নোটিস করেছেন? কিন্তু আপনারা এসব কেন জিজ্ঞেস করছেন? আসলে রাত্রিবেলা আমরা একটা কিছু দেখেছিলাম, তারপর সকালবেলা ম্যানেজারকে জানাই, এই জন্যই আপনাকে জিজ্ঞেস করতে আসা। আমি না ঠিক বুঝলাম না, কি দেখছেন আপনারা? এরা বলছিল যে কালকে রাত্রিরে এখানে কি কোনো মেয়ে এসেছিল। লেডিস তো এখানে শুধু দেবজানী ম্যাডাম ছিল, কিন্তু এখন তো সে হসপিটালে আছে। স্যার, আপনার সাথে কি কোনো আপনার বন্ধু দেখা করতে এসেছিল নাকি? না তো। সরি, সকাল সকাল আপনাকে ডিস্টার্ব করলাম। ইটস ওকে, নো প্রবলেম। এবার আমরা চলি। সিরিয়াসলি, আজকের পর থেকে আর কোনোদিন এত খাবো না। ওই মেয়েটা তো, ও শিট, আজ তো মানডে, অফিসের প্রথম দিন। প্রথম দিন সাগর কোনো মতে নিজের অফিসে টাইমলি পৌঁছে যায় এবং রাত্রিবেলা ফেরার সময় দেবজানীর সাথে দেখা করতে তার হসপিটালে যায়। এখন কেমন ফিল করছেন আপনি? আমার নাম সাগর, আমি গেস্ট হাউসের সেই রুমেই থাকি যেখানে আপনি। আপনাকে কিছু বলতে হবে না, আমি আপনাকে পেন আর পেপার দিচ্ছি, আপনার যা বলার ইচ্ছা লিখে বলুন। আরে আপনি ঠিক আছেন তো? ডক্টর, নার্স, হ্যাঁ ডক্টর, প্লিজ দেখুন না কি হলো। ডক্টরের অনেক চেষ্টা করার পরেও দেবজানী সাগর আর রাগিনীর সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই ঘটনাটা সাগরের মনে যথেষ্ট প্রভাব বিস্তার করে, কারণ সাগর মুম্বাইতে এসে মুম্বাইয়ের নাইট লাইফ থেকে মৃত্যু সব দেখে ফেলেছিল। কিছুদিন পরে সাগর আর রাগিনী আবার মিট করে। চলো কমসে কম ওই যন্ত্রণা থেকে মুক্তি তো পেল, আমাদের ভগবানকে থ্যাংকস জানানো উচিত। তুমি এরকম ভাবে কিভাবে বলতে পারো? ও তোমার বন্ধু ছিল, ফর গড সেক। এক্সকিউজ মি, ও আমার এতটাও ক্লোজ ফ্রেন্ড ছিল না, ও শুধু আমার ফ্রেন্ডের ফ্রেন্ড ছিল। আর ও চিরকাল এরমই ছিল, ডিপ্রেসড, ভীতু। ইমাজিন, ও নিজের ইন্ট্রোডাকশন দিতেও ভয় পেত, জানি না ও কাকে ভয় পেত আর কেন। দেখো যা হওয়ার হয়ে গেছে, এখন আমরা কি করতে পারি? আমরা শুধু ওর জন্য এখন প্রেই করতে পারি, ওর আত্মার শান্তি কামনা করে, রাইট? সাগর একটু অবাক হয়ে গেছিল যে দেবজানীর মৃত্যুর প্রভাব রাগের উপর কেন পড়েছিল না, আর সেই কারণে সাগর এই সব কিছুর জন্য রাগিনীকে সন্দেহ করতে শুরু করে দিয়েছিল। কিন্তু সত্যটা অন্য কিছু ছিল, এমন অনেক কিছু রহস্য ছিল যেটা সাগর জানত না। সেদিন রাত্রিরে আবার সেই জিনিসের পুনরাবৃত্তি ঘটে। সাগর ঘুমিয়ে ঘুমিয়ে উঠে পড়ে এবং উঠে মেকআপ করে মেয়েদের মতো সেজে করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। কিন্তু করিডোরে সাগরের হিল জুতো পরে হাঁটার শব্দে সামন্তের ঘুম ভেঙে যায় এবং সামন্ত করিডোরের দিকে বেরিয়ে আসে। কে কে ওখানে?
কে? আরে এই লাইটটা জ্বলে নেবা করছে কেন? আবার কি হচ্ছে? ওয়াচম্যান, ওয়াচম্যান! আরে এই হতভাগা ওয়াচম্যানটাও থাকি না, কে যে ঢুকে পড়ে! লাইটটা জ্বালানো বা করছে কেন? না, ঢুকে পড়ি এখন, ঢুকে পড়ি। কি না কে এসে লাইটটা জ্বালানো বা করছে? কি হয়েছে স্যার? এই যে ওয়াচম্যান, কোথায় ছিলে? হ্যাঁ, তুমি কি ওখান থেকে আসতে কাউকে দেখেছ? না, মানে আমি তো বাইরে ওই দেখো ছায়া। কথা বলতে বলতে তারা দেখে সাগরের দরজাটি হঠাৎ খুলে বন্ধ হয়ে যায়। তখন তারা সঙ্গে সঙ্গে সাগরকে গিয়ে নক করে। আরে সাগর বাবুর ঘরে ঢুকে গেল, ওখানে নিশ্চয় কেউ আছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আরে সাগর বাবু দরজাটা খুলুন, আরে সাগর বাবু দরজাটা খুলুন। আসছি এক মিনিট। কি কি সমস্যাটা কি তোমাদের? আপনার ঘরে কেউ ঢুকেছে, ওয়াচম্যানও দেখেছে। হ্যাঁ স্যার, আমিও দেখেছি। তোমাদের চোখ খারাপ হয়ে গেছে, আমার রুমে কেউ নেই। স্যার দেখিয়ে দিন, সমস্যা এখানেই সমাধান হয়ে যাবে না? আরে ঘর তো খালি, এখানে তো কেউ নেই। হয়েছে তোমাদের সন্তুষ্টি? নাকি এবার আলমারি সুটকেস গুলো খুলে দেখাবো? প্লিজ তোমরা এবার যাও, আমি ঘুমাবো, প্লিজ। নিজের খেয়াল রাখুন স্যার, আমরা একটা ছায়াকে আপনার রুমে আসতে দেখেছি। আমি বললাম না আমার রুম লক ছিল। ঠিক আছে স্যার, আসলে কি জানেন তো, বয়স হয়েছে তো, তাই হয়তো চোখটা একটু দুর্বল হয়ে গেছে, ধোকা হয়ে গেছে। হয়তো আপনার পাশের রুমে যেতে দেখেছিলাম, ফুল হয়ে গেছে। ওয়াচম্যান যাওয়ার আগে সাগরের হাতে একটি অদ্ভুত জিনিস নোটিস করে, কিন্তু সাগর সব বুঝতে পেরে হাতটি লুকিয়ে নেয় এবং বলে, বলছিলাম যে তোমাদের চোখ তোমাদের ধোকা দিয়েছে, গুড নাইট। ঠিক আছে স্যার। দরজা বন্ধ করার পরই সাগর যখন ঘুরে ড্রেসিং টেবিলের দিকে তাকায়, তখন দেখে আয়নায় লেখা রয়েছে হত্যা। সাগর এটা দেখে খুব ঘাবড়ে যায় প্রথমে। হত্যা? এটা এটা নির্ঘাত এদেরই কারসাজি, শালা আমাকে উল্লু বানানোর চেষ্টা করছে। সব মরবে, সব নাটক বেরিয়ে যাবে, আমি আমি এক্ষুনি সব কিছু বাইরে ফেলে আসছি। সাগর প্রথমে ভেবেছিল তারাই হয়তো সাগরের সাথে কিছু মজা করছে, যদিও ভেতরে ভেতরে সাগর জানতো যে যা যা ওর সাথে হচ্ছে সেগুলি একেবারেই স্বাভাবিক নয়। কিন্তু তাও নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য সাগর এটাই মনে করলো তারাই হয়তো তার সাথে কোনো মশকরা করেছে। আর যা যা হচ্ছিল সাগর ভেবেছিল দেবযানীর মৃত্যুর দেখার পর সে এতটাই আপসেট হয়ে গেছিল, সেই কারণে হয়তো তার মধ্যে স্লিপ ওয়াকিং ডেভেলপ করে গেছিল। কিন্তু পরের দিন অফিসে এমন একটি ঘটনা ঘটলো, তারপর সাগর খুবই কনফিউজ হয়ে গেল। সাগর নিজের অফিসে বসে কাজ করছিল আর রাগিনী সাগরকে বারবার ফোন করছিল, কিন্তু রাগিনীকে সন্দেহ করার কারণে সাগর বারবার রাগিনীর ফোন কেটে দিচ্ছিল। হঠাৎই তার কেবিনে পিয়ন এসে বলে, স্যার আপনি কি সাগরবাবু? হুম স্যার, আপনাকে কেবিনে ডেকেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ইউ আর সাগর, রাইট? রাইট স্যার। Welcome to our Mumbai branch. Hi, I'm Anirban. Introduction এর সময় আগে নিজে হাতটি বসের হাতের সাথে এমন করে ধরে যার ফলে তার বস একটু অপ্রস্তুতে পড়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে যায়। সাগর বুঝতে পারে না যে কেন সে করলো এই জিনিসটি। এইটা এই আমি কি করছিলাম?
সে একটু হাঁটতে হাঁটতে গিয়ে আয়নার দিকে তাকিয়ে দেখে, আয়না থেকে যেন সে নিজেকেই নিজে ডাকছে, কিন্তু সেই ডাকটি যেন কিরম মেয়েদের মতো। হাই হ্যান্ডসাম, এসো না এদিকে, এসো বলছি, এই এদিকে এসো না, এসো, এসো বলছি। নিজের মধ্যে এরকম আচরণ দেখে সাগর যথেষ্ট ভয় পেয়ে গেছিল, কিন্তু আবার যখন সে আয়নার দিকে তাকায় তখন দেখে আয়নার মধ্যে বিষ লেখা। বিষ? এই লেখাটি আয়নার মধ্যে কেন রয়েছে? সাগর গেস্ট হাউসে যখন আয়নার দিকে দেখেছিল তখন সেখানে হত্যা লেখা ছিল, আর এখন অফিসের কেবিনের আয়নাতে বিষ লেখা? এসব কি হচ্ছে? সাগর কিচ্ছু বুঝতে পারছিল না। সেদিন রাত্রিবেলা ফেরার সময় সাগর হঠাৎই ঘরের মধ্যে গিয়ে আস্তে আস্তে একটি কসমেটিক্সের শপের দিকে এগিয়ে যায় এবং সেখান থেকে অনেক কসমেটিক্স কিনে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে একটি নেল পলিশ তুলে দেখতে দেখতে হঠাৎই তার জ্ঞান ফিরে আসে এবং ড্রেসিং টেবিলে থাকা প্রত্যেকটি কসমেটিক্স সে ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। ও নো, এসব কি করছি আমি? আমার হাতে কি হয়েছে? আমার কি হয়েছে? ও মাই গড, বলতেলাম বলতে আবার যখন ড্রেসিং টেবিলের দিকে তাকায় তখন দেখে সেই কসমেটিক্সগুলি আবার ফিরে সেই ড্রেসিং টেবিলে চলে এসছে। সাগরের এবার রীতিমতো মাথা ঘুরতে শুরু করে দিয়েছিল। সে যাতে রাত্রিবেলা না ওঠে তার জন্যে দু তিনটে ঘুমের ওষুধ খেয়ে সে শুয়ে পড়ে, কিন্তু ঘুমের ঘরে তার মনে হয় তার রুমের দরজা খুলে একটি মেয়ে যেন তার সামনেই দাঁড়িয়ে রয়েছে। সাগর চমকে উঠে বসে পড়ে আবার, কিন্তু বসে যখন এদিক ওদিক তাকায় তখন সে দেখে তার রুমের দেয়ালে এক গাড়ি লেখা বিষ, মেরে দাও, হত্যা এসব। এবার সাগর বুঝতে পারে যে নিশ্চয়ই কেউ তাকে কিছু বলার চেষ্টা করছে। সাগর শহরে নতুন ছিল, কাউকেই সেরকম চিনত না, তাই সে রাগিনীকেই সেই রাত্রিরে তার কাছে ডেকে পাঠায়। সকাল থেকে ফোন তুলো না, আর এখন রাত্রির তিনটের সময় ফোন করে বলে আর্জেন্ট কাজ আছে, তাড়াতাড়ি এসো। এটা কোনো হয়ে হলো? এসব কি সাগর এত রাত্রিরে ডাকার মানে? সাগর তুমি ঠিক আছো তো? মাই গড, এসব কি সাগর? তুমি বলো এসব কি হচ্ছে রাগিনী, তুমি বলো আমাকে। হোয়াট? আমি? আরে আমি কি করে জানবো এসব কি করে হচ্ছে? আমি কি করে বলতে পারি সাগর? তুমি নিশ্চয়ই কিছু জানো রাগিনী, যেদিন থেকে আমি এই রুমে এসেছি আমার সাথে কিছু না কিছু ঘটে চলেছে, এসো আমার সাথে। আরে কি হলো সাগর, কোথায় নিয়ে যাচ্ছো? এই সেই জানালা, এই সেই জানালা যেখান থেকে দেবজানী ঝাঁপ দিয়ে সুসাইড করেছিল না? তুমি সব কিছু জানো, বলো আমাকে কেন আর কাকেই বা ভয় পেত রাগিনী, প্লিজ বলো আমাকে। বিলিভ মি সাগর, আমি সত্যি জানি না ও কাকে ভয় পেত আর কেন ভয় পেত। আর আর আমি এটাও জানি না যে ও এই জানলা থেকে ঝাঁপ মেরে কেন সুইসাইড করার চেষ্টা করেছিল। চেষ্টা না, সুইসাইড। চেষ্টা আর সুইসাইড হওয়ার মধ্যে অল্প একটু পার্থক্য ছিল, সেটা মিটে গেছে তাই সে চলে গেছে। কিন্তু এইসব মেসেজের মানেটা কি? আরো অনেকবার দেখেছি এই মেসেজগুলো। তুমি বলতে চাও যে দেবজানী মারা যাওয়ার পর তার আত্মা তোমাকে কিছু বলার চেষ্টা করছে? কিন্তু কেন আর কি? ও তো তোমাকে জানতে পর্যন্ত না। সেটাই তো সাগর, এই গেস্ট হাউসে কেউ না কেউ তো যা ভাষা করতেই থাকে, তাহলে আমরা দেবজানীর ব্যাপারে কাকে জিজ্ঞেস করব? ওয়াচম্যান বলতে পারবে। সাগর বাবু, আমি হনুমানজির ভক্ত, আমি হনুমানজির নাম করে বলছি, আমি কিচ্ছু জানি না। দেবজানী ম্যাডামের ঘটনাটা ঘটার পরই আমি ডিউটিতে এসেছিলাম। ড্যাম ইট, তাহলে আমি কাকে জিজ্ঞেস করব? আমার জন্য এইটা জানা খুব জরুরি যে কি হয়েছিল, না হলে না হলে খুব খারাপ কিছু ঘটে যাবে। কেন জানি না আমার মনে হচ্ছে যে কারোর প্রাণ সংকটে আছে। আচ্ছা আমার নয় তো? সাগর বাবু, আমার মনে হয় আমার জামাই পুরো ব্যাপারটা বলতে পারবে, কারণ আমার ডিউটিতে আসার আগে ও এখানে ডিউটি করত। ঠিক আছে, তাহলে আমায় এক্ষুনি নিয়ে চলো সেখানে। ওয়াচম্যান তাদের নিজের জামাইয়ের কাছে নিয়ে যায়।
কিন্তু ওয়াচম্যানের জামাই সাগর ও রাগিনীকে দেখে হঠাৎই ভয় পেতে শুরু করে দেয়। আসুন সাগর বাবু, এ হলো আমার জামাই। আমাকে মারবেন না, আমাকে মারবেন না। কিন্তু আমি তোমাকে কেন মারবো? আমি তো তোমাকে চিনিই না। আপনি না, আপনি না, সে মারবে, সে মারবে আমাকে। রাত্রিবেলা আমার স্বপ্নে আসে স্যার, আমাকে আমাকে স্বপ্নে এসে বলে আমাকে মেরে ফেলবে। আপনার মধ্যে আমি ওকে দেখতে পাচ্ছি স্যার। কে মারতে চেয়েছে তোমাকে? দীপজানি কেন মারবে স্যার আমাকে? ও তো নিজেই মরে গেছে। স্নেহা যাকে আমি, দীপজানি নাকি স্নেহা ওই রুমে থাকতো, অপূর্ব সুন্দরী ছিল সে। আমি ওকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। এক রাত্রিরে আমি নাইট ডিউটির সময় রুমে গিয়ে আমি ওর সাথে জবরদস্তি করার চেষ্টা করি। এই সেম জিনিস আমি আমার স্বপ্নে দেখেছিলাম। আমি ওর কোল্ড ড্রিঙ্কস বিষ মিশিয়ে ওকে খাইয়ে মেরে দিলাম আর গ্রামে পালিয়ে যাই। তোর মতো জানোয়ারকে সারা জীবন জেলে পচে মরা উচিত, ফাঁসি হওয়া উচিত তোর। দেবজানি ভেতরে গেছিল, দেবজানি পাগল হয়ে গেছিল, ওর ইশারা বুঝতে পারছিল না। আর সেই কারণে ওই জানলা থেকে ঝাঁপ মেরে দেবজানি নিজের প্রাণ দিয়ে দিয়েছিল। তারপর তোর কি হয়েছে আমি ভালো মতো জানি। স্নেহার আত্মা নিজের অপমান আর মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য ঘুরতে থাকে, আর দেবজানি আমারই মতো ভিকটিম ছিল। স্নেহা ওর মাধ্যমে তোকে সাজা দিতে চেয়েছিল। সরি রাগিনী, আমি তোমাকে সন্দেহ করেছিলাম। চল এখান থেকে। আমাকে বাঁচা স্যার, তিলে তিলে মরছি, আমাকে বাঁচা স্যার। এটাই তোর নিয়তি, তোর মতো নিচ লম্পট মানুষের জন্য সব সাজাই ছোট। ওদের যাবার পরই স্নেহার আত্মা তার সামনে চলে আসে। সে ভয় পেয়ে আর কোনো কিছু না ভেবে সেখান থেকে দৌড়াতে শুরু করে দেয়। কিন্তু যেখানেই যায় স্নেহা ঠিক তার সামনে চলে আসে। সে নিরুপায় হয়ে ওয়াচম্যানের কাছে চলে যায়। ওয়াচম্যান তাকে নিজের কেবিনে বন্ধ করে নেয় আর সেখানে বসে হনুমান চালিসা পাঠ করতে শুরু করে দেয়, যার ফলে স্নেহা তাদের আর কিছু করতে পারে না। আর সেই রাগে স্নেহা সাগরকে বশ করে নেয় এবং গলায় দড়ি দিয়ে ঝোলবার চেষ্টা করে। কিন্তু ঠিক সময় রাগিনী সেখানে এসে স্নেহাকে আটকায় এবং বলে, না সাগর, সাগর এটা তুমি কি করছো? সাগর, সাগর প্লিজ কেন এসব? সাগর এটা তুমি কি করছো? সাগর প্লিজ, প্লিজ এই দড়িটা খোলো সাগর, প্লিজ দড়িটাকে খোলো সাগর, প্লিজ বার করে দেখে। স্নেহা, স্নেহা তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? স্নেহা আমি পুলিশকে খবর দিয়েছি, তারা এসে তাকে ধরে নিয়ে চলে যাচ্ছে। স্নেহা তুমি প্লিজ সাগরকে ছেড়ে দাও, সাগর তো কোনো দোষ করেনি বলো তো, প্লিজ প্লিজ সাগরকে ছেড়ে দাও। শুনছো, শুনছো আমি কি বলছি? প্লিজ সাগরকে ছেড়ে দাও স্নেহা, প্লিজ। স্নেহা দেখে পুলিশ এসে সেই ওয়াচম্যানের জামাইকে ধরে নিয়ে আসছে। তখন সে সাগরকে ছেড়ে দেয় এবং সেখান থেকে চিরকালের জন্য চলে যায়। গল্পটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অবশ্যই করে দিও, এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করো। আবার দেখা হবে সামনে শনিবার একটি নতুন গল্পের সাথে। ততদিন সাবধানে থেকো আর কোনো রকম সংক্রামক রোগের থেকে নিজেকে বাঁচিয়ে রেখো।